পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রাসায়ন খাতের প্রতিষ্ঠান এএফসি অ্যাগ্রো বায়োটেকের লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ার হোল্ডাররা। 30 জুন 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 10% বোনাস লভ্যাংশ অনুমোদন করে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত কোম্পানির নবম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ জিয়াউদ্দিন ও জুয়েল খান, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সোহেল প্রমুখ। 2018-2019 অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 3.22 টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য 19.29 টাকা।